চেয়ার তৈরির কারখানায় ভয়াবহ আগুন ঘটনাটি ঘটেছে কামারহাটি এলাকায় এদিন ভোরে চেয়ার কারখানার নিরাপত্তা রক্ষী প্রথম বিষয়টি দেখেন দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বুধবার সকালে কামারহাটির পৌর অঞ্চলে বেলঘড়িয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি চেয়ার কারখানা আগুনে পুড়ে ছাই কারখানা সহ কারখানা সংলগ্ন একটি গোডাউন জানা গেছে এদিন ভোর সাড়ে চারটে নাগাদ কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে জানা গেছে ওই কারখানায় প্লাস্টিকের চেয়ার ও টেবিল তৈরি হতো এদিন সকালে কারখানার নিরাপত্তা কর্মী প্রথম বিষয়টি লক্ষ্য করেন তিনিই খবর দেন স্থানীয়দের এরপর স্থানীয়রাই খবর দেয় দমকলে দমকলের ছটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে ঘটনায় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কামারহাটি